Assalamu alaikum. We are come back again right now. So we are falling on the board at this moment. We are try to solving of this math and try to explain math inside expressed in divided fraction 7 divided by 11 অর্থাৎ ম্যাথটিতে বলা হয়েছে আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। সো 7 ডিভাইডেড বাই 11কে আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমরা এভাবে ম্যাথটাকে প্রেজেন্ট করেছি। সো উই ক্যান ফলো দিস অন দিস বোর্ড, উই ক্যান সলভ অ্যাট দিস মোমেন্ট। সো আমরা দেখতে পাচ্ছি যে এটা লেখা আছে 7 divided by 11 and 7 divided by 11 কে আমরা ডিভাইডেড করেছি দশমিক এবং দশমিকের জন্য আমরা 7-এর সঙ্গে 0 অ্যাড করে নিয়েছি এবং 6 times 11 দ্যাটস মিন 66 70 from subtract 66 then we will get 4 অর্থাৎ আমরা 70 থেকে 66 মাইনাস করে আমরা 4 পেয়েছি এবং দশমিকের জন্য আমরা এখানে 0 একটা অ্যাড করেছি, দেন এখানে আমরা 40 পেয়েছি। সো 40 দেখতে পাচ্ছি এখানে রয়েছে, এখানে 11 রয়েছে। সো আমরা 3 টাইমস 11 যদি করি তাহলে আমরা এখানে 33 পাই। সো 40 থেকে আমরা 33 সাবস্ট্রাক্ট করে নিয়েছি, দেন 40 থেকে 33 যদি আমরা সাবস্ট্রাক্ট করি তাহলে আমরা পেয়ে যাই এখানে 7। সো দশমিকের জন্য এগেন আমরা 0 একটা অ্যাড করেছি, দেন 70 থেকে 66 সাবস্ট্রাক্ট করে আমরা পেয়ে গেছি এখানে 4। দশমিকের জন্য এগেন আছে আমরা এখানে 0 অ্যাড করে নিয়েছি, দেন এখানে একটা ফিগার দাঁড়িয়ে আছে 40। সো 11 and 3, সো আমরা 3×11=33 করতে পারি। সো 11 3 টাইমস 33 অ্যান্ড 40 থেকে আমরা 33 এখানে সাবস্ট্রাক্ট করে আমরা 7 পেয়ে গেছি। সো আমাদের ম্যাথটিতে ফাইনালি বলছে যে 7 এবং 11কে আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে। সো আমরা অতএব নির্ণয় আবৃত্ত দশমিক সংখ্যাটি দশমিক সংখ্যাটি আমরা এভাবে লিখছি 0.6363 অর্থাৎ 0.6363, অথবা আমরা এই অংশটুকাকে আবার এই ফিগারে লিখতে পারি অর্থাৎ 0.6 উপর পৌনঃপুনিক এবং 3 এর উপর পৌনঃপুনিক অর্থাৎ 0.6 উপর পৌনঃপুনিক এবং 3-এর উপর পৌনঃপুনিক আমরা লিখতে পারি, কারণ আমরা দেখতে পাচ্ছি 63 অ্যান্ড 63 এই ক্রমান্বয়ে হচ্ছে ভাগটি চলে যাচ্ছে। সো আমরা দ্যাটস হয় এখানে 6363কে এরকম একটা ফিগারে লিখতে পারি অর্থাৎ 0.6 উপর পৌনঃপুনিক 3-এর উপর পৌনঃপুনিক। এটা হচ্ছে এই কোশ্চেনের আনসার। অর্থাৎ 7/11কে যদি আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে 0.6 উপর পৌনঃপুনিক অ্যান্ড 3 উপর পৌনঃপুনিক এই আকারে আমরা অ্যান্সারটি করতে পারি। সো দ্যাটস অল, স্টে উইথ আস।